হ্যালো ফুটবল ফ্যান্স, কাল রাউন্ড অফ 16-এর ম্যাচে নিজেদের আত্মঘাতী গোলে ইউরো থেকে বাদ পড়েছে বেলজিয়াম। অন্যদিকে সেই আত্মঘাতী গোলেই ফ্রান্স বেলজিয়ামকে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। এবারের ইউরো আসর প্রত্যেকটি ম্যাচেই নতুন নতুন ঘটনার জন্ম দিচ্ছে, এবং কাল দুই পরাশক্তি দলের মধ্যে অনুষ্ঠিত হওয়া এই ম্যাচটিও একটি ঘটনার সাক্ষী হয়েছে। বেলজিয়াম ও ফ্রান্স এবারের ইউরো আসর খেলতে এসেছিল ফেভারিট দল হিসেবে। ফ্রান্সকে তো এবারের আসরে অন্যতম সেরা ফেভারিট দল হিসেবে গণনা করা হচ্ছিল, কিন্তু আসরটি শুরু হওয়ার পর থেকে পারফরমেন্সের দিক থেকে ফ্রান্স নিজেদের সেরা ছন্দে খেলতে পারেনি। গ্রুপ পর্বের কোনো ম্যাচেই ফ্রান্স ওপেন চান্স থেকে গোল করতে পারেনি, এমনকি কাল রাউন্ড অফ 16-এর ম্যাচটিতেও ফ্রান্সের কোনো খেলোয়াড়ই গোল করতে পারেনি। এবারের আসরে শুধুমাত্র কিলিয়ান এমবাপ্পেই ফ্রান্সের জন্য পেনাল্টি থেকে একটি গোল করেছেন, সেটি ছাড়া এবারের আসরে ফ্রান্সের কোনো খেলোয়াড়ই এখনও পর্যন্ত গোল পায়নি। অন্যদিকে বেলজিয়াম 2018 বিশ্বকাপ থেকেই নিজেদের সোনালী প্রজন্মের হাত ধরে একটি শিরোপার সন্ধানে আছে। সেই শিরোপা জয়ের লক্ষ্যে একে একে ইডেন হাজার্ড, থিবো কোর্তোয়ার মতো খেলোয়াড়রা বেলজিয়াম দল থেকে বিদায় নিয়েছেন, এবং সম্ভবত এটি বেলজিয়ামের জার্সিতে কেভিন ডি ব্রুইনেরও শেষ টুর্নামেন্ট ছিল, যেটাতে তারা নিজেদের আত্মঘাতী গোলেই রাউন্ড অফ 16 থেকে বিদায় নিয়েছে। ম্যাচের 85 মিনিটে বেলজিয়ামের বক্সের ডান প্রান্ত থেকে ভেতরে ঢুকে শট নেন কোলো মুয়ানি, যার শট বেলজিয়ামের এক ডিফেন্ডারের পায়ে লেগে জালে জড়ায়, এবং সেই একমাত্র গোলেই ফ্রান্স কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। এবারের আসরটিকে বেলজিয়াম নিজেদের শেষ সুযোগ হিসেবে মাঠে নামলেও কাল ফ্রান্সের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে পারেননি কেভিন ডি ব্রুইনে, রোমেলু লুকাকুরা। গোটা ম্যাচে 22টি আক্রমণ করেও তারা মাত্র 2টি শট গোল বরাবর রাখতে পেরেছে। অন্যদিকে ফ্রান্স 58টি আক্রমণ করে বেলজিয়ামের ওপর চাপ বজায় রেখে শেষ পর্যন্ত জয়সূচক গোলটি নিয়েই মাঠ ছেড়েছে। বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেই গোল পেতে পারত ফ্রান্স, বিরতির আগেই 2টি ভালো সুযোগ নষ্ট করেছেন চুয়েমিনি। এরপর দ্বিতীয়ার্ধের 48 মিনিটেও বক্সের ভেতর থেকে নেওয়া তার শট বেলজিয়াম গোলকিপার দারুণ দক্ষতায় ঠেকিয়ে না দিলে তখনই গোল পেতে পারত ফ্রান্স। গোলের নেশায় মরিয়া হয়ে এটা ফ্রান্স ধীরে ধীরে আক্রমণের ধারও বাড়াতে শুরু করে। এই ধারাবাহিকতায় ম্যাচের 54 মিনিটে একক প্রচেষ্টায় বক্সে ঢুকে পোস্টের বাইরে শট নেন কিলিয়ান এমবাপ্পে। বেলজিয়ামও আক্রমণে ওঠার চেষ্টা করছিল। ম্যাচটি 70 মিনিটে কেভিন ডি ব্রুইনের পাশ থেকে জোরালো শট নিয়েছিলেন বেলজিয়াম স্ট্রাইকার রোমেলু লুকাকু, কিন্তু ফ্রান্সের গোলকিপার মাইক মাইনন ডাইভ দিয়ে সেই শট ঠেকান। ম্যাচের শেষ 15 মিনিটে বেলজিয়াম রক্ষণের ওপর একের পর এক আক্রমণ সৃষ্টি করে ফ্রান্স। এমবাপ্পে, আতোয়ান, গ্রিজম্যানরা শটও নিয়েছেন একাধিকবার, তবে কোনো গোলের দেখা পায়নি ফ্রান্স। এরই মধ্যে 83 মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন বেলজিয়াম মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা, বক্সের মাথা থেকে জোরালো শট নিয়েছিলেন তিনি, তবে এ যাত্রাও বেলজিয়ামকে ঠেকিয়ে দেয় ফ্রান্সের গোলরক্ষক, যার মাধ্যমে নিজেদের আত্মঘাতী গোলে ইউরোর রাউন্ড অফ 16 থেকে বিদায় নিয়েছে বেলজিয়াম। অন্যদিকে ফ্রান্স ইউরোর কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে, যেখানে তাদের প্রতিপক্ষ পর্তুগাল।